হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের জন্য দারুণ একটা টু ডেজ চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তোমরা দুদিনের মধ্যে তোমাদের স্কিনটাকে গ্লাস স্কিনের মতো করে ফেলতে পারবে এবং এতটা টান টান হয়ে যাবে এবং চকচকে হয়ে যাবে যে তোমরা নিজেরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে। হ্যাঁ, মাত্র দুদিনের মধ্যে, আর আমি এটাতে রেজাল্ট পেয়েছি তোমাদের জন্য, ওই জন্য খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। আর এটা তোমাদেরকে আমি পজ না করে পুরো রেজাল্ট দেখাবো, কারণ তোমাদেরকেও আমি দেখাতে চাই যে কত সুন্দর রেজাল্ট এটাতে দিয়েছে। তার জন্য তোমাদের দুটো ভিডিওই পরপর দুদিন তোমাদেরকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। আর চলো ঝটপট করে রেমেডিতে যাব। তার আগে বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন নতুন চলে আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটাকে অন করে রেখো, কারণ এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য আমি চলে আসব। তাহলে চলো তার আগে বলে দিই যে এটাতে তোমাদের কি কি কাজ দেবে। এটাতে তোমাদের স্কিনটা অনেক বেশি টান টান করে দেবে, তার সঙ্গে স্কিনের রং অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে, মানে ফর্সা দেখাবে, তোমাদের স্কিন অনেক বেশি চকচকে হয়ে উঠবে। তোমাদের স্কিনে যদি অ্যাকনি বা ব্রণের দাগ থেকে থাকে সেটাও আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। এরকম ধরনের তোমাদের স্কিনে ছোট ছোট প্রবলেমগুলোকে একদম নির্মূল করে দেবে এবং এই প্রোডাক্টটা জাস্ট দুদিনের মধ্যে এত সুন্দর কাজ করবে যে তোমরা নিজেরা দেখে অবাক হয়ে যাবে। তাহলে চলো ঝটপট করে রেমেডিতে চলে। প্রথমে এক চামচ মতো কফি পাউডার নিয়ে নিয়েছি, আর কফি পাউডার আমাদের স্কিন ব্রাইটনিং করতে এবং গ্লো করতে ভীষণ কাজ করে থাকে। আমাদের স্কিন যদি অনেক বেশি কালো হয়ে থাকে, তাদের স্কিনের মধ্যেও আমরা যদি কফি পাউডার ইউজ করি, অনেক বেশি উজ্জ্বল দেখাবে এবং স্কিনটাকে অনেক বেশি গ্লো করতে সাহায্য করবে। এর মধ্যে আমি নিয়েছি চিনি। চিনি আমাদের স্কিনটাকে অনেক বেশি টান টান করতে সাহায্য করে এবং তার মধ্যে আমি নিয়েছি কোকোনাট অয়েল, যেটা আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং বানাবে, তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক স্পট থাকলে রিমুভ করতেও সাহায্য করবে। আর আমি অ্যাড করেছি লেবুর রস, যেটা আমাদের ব্লিচিংয়ের কাজ করে, আমাদের স্কিনের ত্বকের উজ্জ্বলতা অনেক বেশি বাড়িয়ে তুলবে, তার সঙ্গে সঙ্গে কোনো রকম স্পট থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের ভালো করে আগে মিক্সড করে নিতে হবে। এই কটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে আগে মিক্সড করে নেবে এবং এই কটা ইনগ্রিডিয়েন্টসই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে যাতে তোমরা খুব ভালো রেজাল্ট পাও। দেখতেই পাচ্ছ এটা তোমাদের তৈরি করা দেখালাম। তোমাদের আরো একটা দিন অপেক্ষা করতে হবে এই সুন্দর গ্লাস স্কিন পাওয়ার জন্য। আর আমি কোনো মুখে প্রোডাক্ট মেখে বা কোনো রকম মেকআপ ইউজ করে ভিডিও করতে বসি না। তোমরা সবসময় দেখবে আমি ন্যাচুরাল স্কিনে সবসময় ভিডিও করতে বসি, কারণ আমি চাই না আমার বন্ধুদের কোনো রকম বিভ্রান্তি হয় যে আমি অনেক বেশি প্রোডাক্ট মেখে বসেছি। আমি কোনো রকম প্রোডাক্ট মেখে বসে না, দেখতে পাচ্ছ তোমরা। আমি নর্মাল স্কিনে তোমাদের সঙ্গে ভিডিও করি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তাহলে এরপরে এটা তোমাদেরকে এটা পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করার পরে তোমরা রেজাল্ট দেখতে পাবে। নিচে পড়ে গেল এটা অ্যাপ্লাই করার পরে সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্ট দেখতে পাবে। এত সুন্দর তোমাদের স্কিনটা হয়ে উঠবে যে তোমরা এটা ডেলি ব্যবহার না করলে থাকতে পারবে না। আর একদিনের মধ্যে তোমাদের স্কিন এতটা গ্লো করতে শুরু করে দেবে যে তোমরা জাস্ট ভাবতেই পারবে না এত সুন্দর স্কিনে কাজ করবে। এটাকে তোমরা ডেলি ইউজ করবে, ডেলি ইউজ করলে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। আর অনেক ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই প্রতিদিন ব্যবহার করতে হবে। এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করে দেবে এবং এই যে চিনির দানাগুলো এবং কফি যে দানাটা থাকবে হালকা, সেটাকে তোমরা হালকাভাবে স্ক্রাবিং করবে, এভাবে স্ক্রাবিং করবে এবং এটাকে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এভাবে স্ক্রাবিং করবে এবং এটা জাস্ট দেখবে তোমার মাথা মাত্র তোমার স্কিন অনেকটা বেশি টানটান হয়ে যাচ্ছে। এবং এটাকে তোমরা জাস্ট রিমুভ করবে কোনো একটা সুতির মলমল কাপড় দিয়ে বা নরম তোয়ালে দিয়ে বা রুমাল দিয়ে এটাকে জাস্ট মুছে নেবে। তোমাদেরকে আমি লাইভ রেজাল্ট দেখাবো, এই জন্য এই ভিডিওটা কিন্তু পজ করবো না। এরপর আমি একটা ভিজে তোয়ালে নিয়ে নিয়েছি, যেটাকে আমি একটু রুমাল নিয়ে নিয়েছি, যেটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবং তোমরা দেখো তোমাদের ক্লোজলি আমি ভালো করে দেখাতে চাই, লাইটটা ঠিক করছে না, বুঝতে পারছো কতটা স্কিনটা চকচকে হয়ে উঠেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং এতটা ক্লিন হয়ে ওঠে যে এটা প্রথম তোমরা যখনই ইউজ করবে তখনই বুঝতে পারবে যে কতটা চকচক করে স্কিনটা। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্লিন এবং উজ্জ্বল লাগছে মুখটা প্রথমবার ব্যবহার করার পরই। আমি তোমাদের সামনে রিমুভ করবো এটাকে, কারণ আমি চাই না যে তোমরা বুঝতে অসুবিধা হোক। এই কারণে আমি তোমাদের সামনে এটাকে রিমুভ করে দেখাবো যে কতটা প্রথমবারই কতটা ক্লিন লাগছে এবং তার সঙ্গে ফর্সা এবং অনেক বেশি উজ্জ্বল লাগছে স্কিনটা। তো দেখলে আমার গ্লাস স্কিন রেজাল্ট কত সুন্দর চকচকে এবং ফর্সা হয়ে উঠেছে প্রথম ব্যবহারে। তাহলে তোমরা অবশ্যই এখনই ট্রাই করে ফেলো এবং তোমরা রেজাল্টটা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কতটা সুন্দর রেজাল্ট দিয়েছে। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। তোমাদের পুজোর আগেই হোক বা তোমরা যদি চাও এরকম ধরনের গ্লাস স্কিন পেতে অবশ্যই নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই করে দেখো। তোমাদের আজকে মতো দেখা।